আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কি কি কাজ আছে বা আমরা কি কি কাজ করতে পারবো, কিভাবে করব, আজকের পর্বে আমরা সেই বিষয়গুলো একটু জানবো। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনাদের আমাদের কিন্তু অনলাইনে অনেক প্রকার মার্কেট প্লেস আছে, তবে এই মার্কেট প্লেসে কি কি কাজ আছে ভাই? মার্কেট প্লেসে কাজ বলতে আপনার কম্পিউটার অন করা এবং কম্পিউটার অফ করা, এই দুইটা কাজ ব্যতীত কম্পিউটারে করা যায় সকল প্রকার কাজই মার্কেট প্লেসে আছে। এখন প্রশ্ন হচ্ছে কোন কাজগুলো কিভাবে করে বা কি কি কাজ যদি একটু বলা যেত, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, আসলে আমরা সকল প্রকার কাজকে এই তিনটা বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করি। তার মধ্যে আমাদের আরো অনেক কাজ আছে, তারপর অটোক্যাড ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন বিল্ডিং ডিজাইন, হ্যাঁ, অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে করি, এই সবগুলোই কিন্তু আবার ডিজাইনের মধ্যেই পড়ছে। যাই হোক, তো গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কাজগুলো হয় সেটা হচ্ছে আপনি ফ্লায়ার, ডোসিয়ার, লোগো, বিভিন্ন ধরনের বিজনেস কার্ড, অর্থাৎ গ্রাফিক রিলেটেড যত ডিজাইন আছে সবগুলো আপনি এখানে করতে পারবেন। ইভেন ওয়েব ডিজাইন বলতে কি, ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা, এই কাজগুলো সবগুলোই আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কোনটা করবেন, সেটা হচ্ছে আপনি ইউটিউব থেকে বা আপনি যে কোনো জায়গা থেকেই আপনি যাই শিখেন না কেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু মার্কেট প্লেসে হিউজ ভ্যালু আছে। অনেকেই ভাবে যে আসলে কোন কাজটা করব বা কোন কাজের ভ্যালু কম, কোন কাজের বেশি, আপনি যেটাই ভালোভাবে শিখেন এটারই ভ্যালু আছে, এটা নিয়ে কাজ করতে পারেন, এইটা নিয়ে কাজ করা যাবে। তো আশা করি এই কোয়েশনটা আপনাদের ক্লিয়ার। মার্কেট প্লেসে সকল ধরনের, মানে কম্পিউটার মাধ্যমে করা যায়, সকল প্রকার কাজই করতে পারবেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, লিঙ্ক বিল্ডিং, ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, সব কিছু করতে পারবেন। তবে আমি বলবো নতুন যারা, তারা আপনারা চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু কিছু ইজি বা সহজ প্ল্যাটফর্ম আছে, সহজ কিছু কাজ আছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেক্সট পর্বে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।